নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কালো পতাকা মিছিল করেছে নোয়াখালীর গণমাধ্যম কর্মীরা আজ সকাল এগারোটায় নোয়াখালী প্রেসক্লাবের প্রাঙ্গণ থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়ে মাইজদি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জেলার গণমাধ্যম কর্মীরা কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করে সাংবাদিক মুজাক্কিরের খনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান